बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जातीय विप्लव और संहति दिवस उपलक्षे आजकल आलोचना सभा संग्रामी सभापति बांग्लादेश जातीयतावादी दल संग्रामी महासचिव जनाब जाफरुल इस्लाम आलमगीर आज के आलोचना सभा जातीयतावादी दल स्थायी कमिटी सम्मानित सदस्य मिर्जा अब्बास बाबू गणेश्वर चंद्र रॉय सह मंचकविश बांग्लादेश जातीयतावादी दल जातीय नेतृबृंद अंग संगठन नेतृबृंद सामने उपस्थित संग्रामी भाई बोनरा सांबादिक भाईरा सलामु आलैकुम। आमि प्रथमे स्वाधीनतार घोषक एवं 7ई नवेम्बरे जिनि दिक निर्देशाहीन बांग्लादेशेर सकल जनगण के दिक निर्देशना दिए महान नेता शहीद प्रेसिडेंट जियाउर रहमान वीरोत्तम के आमी एखाने स्मरण करछि। आज के आमरा ए सिपाही जनतार विप्लव जातीय संहति दिवस आगामी कल्लो 7ई नवेम्बर आज के आमरा पालन करछि। 7ई नवेम्बर विषय ये अभ्युत्थान ये जातीय संहति विप्लव ये विषयगुलोर उपरे आमादेर दलेर जे नीति आदर्श आमादेर दलेर प्रतिष्ठातार जे चिंता स्वप्न ये दुईटी दिनेर उपरे अर्थात তিনি যেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই প্রেক্ষাপট এবং 7ই নভেম্বরের তিনি দেশের মানুষকে যে নিশ্চয়তা দিয়েছিলেন এই দুটি প্রেক্ষাপট এবং তার যে আকাঙ্ক্ষা তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আকাঙ্ক্ষা এবং আমাদের পথ নির্দেশনা তাই আমাদেরকে 7ই নভেম্বরকে একটু ভালোভাবে বুঝতে হবে স্লোগান দিয়ে নয় কিছু বিষয় আমাদের আসলে অন্তরে আমাদের স্থান করে নিতে হবে যে রাজনৈতিক চেতনায় আমরা ভবিষ্যতে অগ্রসর হব। এই 7ই নভেম্বর কেন ঘটেছে বাংলাদেশে বর্তমানে যারা সরকার তারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 50 বছরের ঘটনাগুলোকে প্রকৃত ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চায় ঠিক একইভাবে এই 7ই নভেম্বর সম্বন্ধে তারা ইতিহাসকে বিকৃত করছে এবং এমন কিছু দল আছে যারা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে 7ই নভেম্বরের যে ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবসকে নানাভাবে তারা অবমূল্যায়ন করার চেষ্টা করছে। আপনারা জানেন যে স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ যে তাদের মধ্যে ছিল তার বহিঃপ্রকাশ ঘটেছিল মর্মান্তিক 15ই আগস্টের মাধ্যমে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় সেই দিনটি কিন্তু সেই দিনটি কারা করেছিল আওয়ামী লীগের আরেকটি অংশ কেননা একটি ঘটনার যারা সুবিধাভোগী হয় তারাই আসলে ওই ঘটনার সাথে জড়িত থাকে 15 আগস্টের পরে সুবিধাবাদী কার সুবিধাভোগী কারা আওয়ামী লীগ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং বাকশালের 4 নম্বর সদস্য খন্দকার মোস্তাক আহমদ তিনি এরপরে প্রেসিডেন্ট হয়েছিল এবং তার মন্ত্রিসভায় বাকশালে যারা মন্ত্রী ছিল সকলে অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ সুবিধাভোগী আওয়ামী লীগ তাদের অন্তর্দ্বন্দ্ব এক গ্রুপ আরেক গ্রুপকে পরাজিত করে আরেক গ্রুপে ক্ষমতা নিয়েছে ঠিক একই ক্রমধারায় এই বাংলাদেশে 3 আগস্ট রাতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এই আওয়ামী লীগের আরেকটি অংশের প্ররোচনায় কিছু সৈন্যবাহিনী কিছু অফিসার নিয়ে আবার একটি কাউন্টার বিদ্রোহ করল
কাউন্টার অভ্যুত্থান, সেটা তেসরা রাত্রে বঙ্গভবন দখল করে ক্ষমতা দখল করল। আর তখন যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করে এই খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার থেকে নিজে নিজেকে জেনারেল মেজর জেনারেল পদে উন্নীত করে নিজেকে নিজে সেনাপ্রধান ঘোষণা করেছেন এবং খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেছেন। তৎকালীন বিচারপতি আবুল সায়েমকে তিনি তারা নতুন প্রেসিডেন্ট বানিয়েছেন। এটা কিসের জন্য হয়েছে? আওয়ামী লীগের যে সেই বাকশালী চিন্তাধারার যারা ছিল তাদের প্ররোচনায় নির্দেশনায় এটা হয়েছে। তার প্রমাণ 3 তারিখে যেখানে রাত্রে বঙ্গভবন দখল করে এই কাউন্টার বিপ্লব কাউন্টার যে বিদ্রোহ করলো, প্রদীপ বিদ্রোহ, তাদের সমর্থনে অর্থাৎ খালেদ মোশাররফের সমর্থনে তার মা এবং তার ছোট ভাই রাশেদ মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে 32 নম্বরে গিয়ে সমাপ্ত করল। সারা দুনিয়া জানতে পারল যে আবার সেই বাকশালী প্রেতাত্মা আবার এই কাউন্টার একটা বিদ্রোহের মাধ্যমে তারা আবার দেশকে একটা স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের যে হত্যা হয়েছিল সেই পথে তারা নিয়ে যেতে চায়। এবং তিন চার পাঁচ এই সময়টায় বা ছয় এই সময়কালে বাংলাদেশে কোনো সরকার ছিল না, রেডিও টেলিভিশন বন্ধ ছিল, মানুষের মধ্যে সন্দেহ ছিল যে আমরা কোথায় স্বাধীনতা সার্বভৌমত্ব হারাচ্ছি। সেই প্রেক্ষাপটে 6 তারিখ রাত্রে সিপাহীরা এই যে চেইন অফ কমান্ড ব্রেক করার কারণে এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করার কারণে এত পপুলার ছিলেন সৈন্যবাহিনীর কাছে, দেশের জনগণের কাছে, তাই 6 তারিখ শেষ রাত্রে আবার একটি বিপ্লব হল, যেটাই সিপাহী জনতার বিপ্লব। এবং যে বিপ্লব হল ওই আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে তাদের যে দলাদলি কুণ্ডলের কারণে অভ্যুত্থান কাউন্টার অভ্যুত্থান হচ্ছিল তার অবসান ঘটানোর জন্য এই 7ই নভেম্বরে অর্থাৎ 6 তারিখ শেষ রাত্রে 7ই নভেম্বরের সেই সকাল প্রত্যুষে এই দেশে একটি বিপ্লব হলো, যে বিপ্লবের সাথে একটা মুক্তিযুদ্ধের সময় যে একটা সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল জনতা এবং সৈনিকদের মধ্যে, এই বিপ্লব জনতা এবং সৈনিকদের মধ্যে একটা সংহতি প্রকাশিত সংহতি সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে 7ই নভেম্বর এই দেশে সেই বাকশালীয় রাজনীতি, গণতন্ত্র হত্যার রাজনীতি, বাক স্বাধীনতা হারানোর রাজনীতি থেকে একটা টার্নিং পয়েন্ট হয়ে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত, আমাদের জাতিসত্তার পরিচয়, প্রকৃত জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংবিধানে যে সকল বিতর্কিত বিষয় ছিল সেগুলোকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ, সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে মুক্ত বাজার অর্থনীতির দুয়ার খুলে দিয়েছিলেন। এই ছিল 7ই নভেম্বরের তাৎপর্য। 7ই নভেম্বর বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই পরিবর্তনের অংশীদার এবং সেই পরিবর্তনের সমর্থক। আজকে আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে, আজকে আমরা বাংলাদেশে কোন অবস্থানে আছি। আজকে সেই আবার 75-এর আগে 72 থেকে 75 পর্যন্ত যেমনিভাবে আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্রে হত্যা করেছিল, আজকের বাংলাদেশেও সেই আওয়ামী লীগ দিনের ভোট রাতে ডাকাতি করে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় আছে, অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় আছে।
যার জন্য আছে দেশে দেশে রাষ্ট্রের যত যন্ত্র প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানকে এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে একটি উদ্দেশ্যে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য যার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বিচার বিভাগ সর্বত্র আজকে অরাজকতা আজকে আপনারা দ্রব্যমূল্যের দিকে তাকান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরে ঊর্ধ্বগতি এই সরকারের ক্ষমতা নাই তা প্রতিহত করা চেষ্টাও নাই কেন যারা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী তারা একটি সিন্ডিকেট এই সিন্ডিকেট আওয়ামী লীগের সিন্ডিকেট তাই আওয়ামী লীগের সরকার তাদেরকে কোন রকমের বাধা সৃষ্টি করছে না দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এই মরার উপরে খাড়ার গা আবার পেট্রোল ডিজেল কেরোসিনের দাম এক লাফে প্রতি লিটারে 15 টাকা বৃদ্ধি করেছে এটা কোনো দেশে এটা কোনোদিন কোনো নজির নাই 1 টাকা 2 টাকা প্রয়োজনে বৃদ্ধি হতে পারে একবারে 15 টাকা তার ফলে কি হবে পণ্য পরিবহনের মূল্য বৃদ্ধি হবে মানুষের যান চলাচলের যান চলাচলে ভাড়া বৃদ্ধি পাবে এবং এর ফলাফল বাজারে আবার নিত্য প্রয়োজনের মূল্য এখন থেকে আরও বেশি ঊর্ধ্বগতিতে চলবে এমনিতেই বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে যেখানে শতকরা 20 ভাগ দারিদ্র সীমার নিচে ছিল আজকে আরও 20 ভাগ এই করোনার কারণে দারিদ্র সীমার নিচে চলে গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে মানুষের হাতে টাকা নাই ক্রয় ক্ষমতা নাই অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাই এটা কিসের আলামত আলামত হচ্ছে একটি গায়ের জোরের সরকার স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে যা হয় তাই হচ্ছে এই সরকার তার নিজের ভারে নিজেরা কিন্তু আজকে পতনের দিকে যাচ্ছে কিন্তু দেশকে কিন্তু ইতিমধ্যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে এই গর্ত থেকে উঠাতে হলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জনগণকে রক্ষা করতে হবে আর এটা আমি সকলের সাথে একমত একটি স্বৈরাচারী সরকার এমনিতেই আপনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবে না তারা পরাজয়বরণ করবে না এটা ইতিহাস নাই জনগণের আন্দোলনের মুখে পৃথিবীতে যত স্বৈরাচার আছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এবং এই শেখ হাসিনা এই জনগণের যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে যে গণজোয়ার উঠবে সেই গণজোয়ারের সামনে এই সরকারকেও হটতে হবে অবশ্যই এই সরকারকেও যেতে হবে বেশি দিন সময় নাই তাই আজকে আমাদেরকে শপথ দিতে হবে এই 7ই নভেম্বরের এই পবিত্র দিনে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের জনগণকে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে যারা গণতান্ত্রিক দেশপ্রেমী সেই সকল দল মত এবং ব্যক্তিকে একত্রিত করে একটা ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে হটাতে হবে এই সরকারকে হটাতে না পারলে আমাদের নেত্রী বেসন্তী বেগম খালেদা জিয়াকে পূর্ণ মুক্ত করা যাবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে দেশে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় দিকে আমরা পারবো না তাই আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ যারা বক্তব্য রেখেছেন তাদের সাথে একমত একমত পোষণ করে বলছি এই সরকারকে বিদায়ের জন্য আজকে আপনারা সকলে যার যার অবস্থান থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন ঐক্য সৃষ্টি করেন এবং এছাড়া আর কোনো বিকল্প নাই এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ